বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন কি দ্বারা? আল্লাহ বলেছেন, আমি মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করেছি, আমি আল্লাহ নূরে মুহাম্মদী নূর এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর নূর হলো জাতি নূর, আর মুহাম্মদী নূর হলো সেফাতি নূর। সেই জাতি নূর থেকে সেফাতি নূর যখন আল্লাহ আলাদা করলেন, তখন এই সেফাতি নূর থেকেই পাঁচটা ভাগ করলেন। পাঁচটা ভাগ নয়, আরও বহু বহু ভাগ করা হয়েছে, সেদিকে গেলাম না। আজকের আলোচনাটি হবে কি, আজকের আলোচনাটি হবে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন আরবি অক্ষর দ্বারা। আচ্ছা, তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি যদি আল্লাহ আরবি অক্ষর দ্বারা সৃষ্টি করে থাকে, তাহলে কোরআন খুললে আমরা 30টি হরফ বা 29টি হরফ দেখতে পাই। মূলত 30টি, কিন্তু 29টি বলা হয়তো একটি এদিক সেদিক করা হয়েছে। যাই হোক, আজকের আলোচনা এটি হবে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব দেহে। তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি যদি আরবি হরফ দ্বারা আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে মানব দেহটিও ক্ষুদ্র বিশ্ব, তাহলে এই মানব দেহটিও আরবি অক্ষর দ্বারা সৃষ্টি করেছেন। তাই এখানে বলা হয়েছে, আল্লাহর বাণী একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্যে দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। কোরআনে কোথায় কয়? তবে কোরআনের মধ্যে অস্পষ্ট আয়াত যা স্পষ্টভাবে বুঝে নিতে হয় জ্ঞানের দ্বারা। যেমন সুরা হামিমের মধ্যে যদি যাই, যে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তবে আল্লাহ কিন্তু এটাও বলে দিয়েছে যে এটা জ্ঞানীদের জন্য, অজ্ঞানী যারা এটা বুঝবে না, হয়তো পড়বে কিন্তু বুঝবে না। তাহলে বুঝতে হলে আমাদের কি করতে হবে? একজন কামেল ওলি আউলিয়া, একজন কামেল মুর্শিদের কাছে আমাদের এই জিনিসগুলো দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তাই বলা হয়েছে যে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্যে দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। আচ্ছা, তাহলে এই পৃথিবী উল্টে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা কখনো নড়চড় হবে না। আল্লাহ কি যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন? তবে দেখেন, মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে আমরা মানব জন্ম পেয়েছি, আমরা শ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। যে 17,999টা মাখলুকাত একদিকে আর মানুষ একা একদিকে। তবে আমি বলবো যে এই কথাটি তাদের জন্যই ঠিক, আল্লাহ যাদের কথা বলা হয়েছে যে নিজেকে পবিত্র করিল সেই সফল কাম, একজন পবিত্র মানুষই শ্রেষ্ঠ। এখন এই পৃথিবীতে মানুষের জন্ম পেয়েছি ঠিকই, বিভিন্ন খারাপে লিপ্ত, বিভিন্ন আপদে কুপতে চলি, আল্লাহর আইন মানি না, নিজের আত্মাকে নাপাক বানিয়ে রেখেছি। তাহলে বোঝা গেল কি, আমরা পবিত্র না। যদি পবিত্র না হই, তাহলে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে দেখা গেছে 17,999টা মাখলুকাত একদিক করলে যদি মানুষ আলাদা শ্রেষ্ঠ হয় একজন, তাহলে আমরা সেই শ্রেষ্ঠ হতে পারিনি বিদায়, আমরা পবিত্র না। আর পবিত্র যেদিন হব সেদিনই আমরা 18,000 মাখলুকাতের মধ্যে এক মানুষ শ্রেষ্ঠ। আমরা এখন শুধু শ্রেষ্ঠ শুনে শুনে, যে মানব জন্মটাই শ্রেষ্ঠ, আসলে না। আমাদের একটা কথা বুঝতে হবে যে কিছু কিছু গ্রন্থে বা কিছু কিছু বিষয়ে আমরা জানতে পাই যে, এবং আল্লাহ কোরআনেও বলেছেন যে তোমরা পুনরায় ইমান আনো। এই যে আমরা কিছুদিন পরপর যদি কোরআনের আয়াতগুলো পড়ি, তখন এটার মধ্যে পাওয়া যায় যে তোমরা পুনরায় ইমান আনো। আচ্ছা, পুনরায় ইমান আনতে কেন বলেছে, এটা আমি একটু এক্সাম্পল করব। যে এই আয়াতটিকে মানুষে অনেক রকম বুঝতেছে, যে যেমন কেউ বলতেছে যে পাপ করেছি, প্রতিদিন মাপ চাও। আচ্ছা, আমাদের এই দুনিয়াতে চলাফেরা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে কামে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তাই তোমরা প্রতিদিন কালেমা পাঠ করো এবং ঈমান আনো। তো আল্লাহ যে কোরআনে বলেছে যে তোমরা পুনরায় ঈমান আনো, তো এই কথাগুলো
দেখা গেছে এক দলের লোক এটা বুঝে নিয়েছে। আর মূলত আল্লাহ কি বুঝাইতে চাইছে, যে তোমরা পুনরায় ঈমান আনো। তার মানে আমরা যখন পৃথিবীতে জন্ম নিয়েছি তখন শিশু আকারে আমরা পৃথিবীতে এসে গেছি। তো শিশু আকারে যে আমরা এসে গেছি, এখন আমরা কিন্তু আস্তে আস্তে সাবালকের দিকে যাচ্ছি। আচ্ছা, তখন ইমান কি জিনিস, তখন সত্য মিথ্যা কি জিনিস, আমরা শিশুকাল আমরা বুঝি না, আগুন চিনি না, পানি চিনি না। আমার সামনে পানি রাখা হয়েছে সেটাতেও হাত দিয়েছি, আমার সামনে পানি রাখা হয়েছে এই আগুন রাখা হয়েছে সেটাতেও হাত দিয়েছি। তার মানে আগুন পানি চেনার জ্ঞান নেই। তাহলে সেই ইমান কোত্থেকে আনবে, ইমান বিষয়টা কিভাবে বুঝবে? আচ্ছা, তাহলে এখন আমি যেটি বলতে চাচ্ছি যে দেখেন, যে যখন আমরা বুঝতে শিখেছি তখন শিশুকালে আমরা এক ধরনের মানুষ ছিলাম, অবুজ, যে আমরা মুখে কিছু দিলে খেতে চুষে চুষে খেতে আমরা জানি, কিন্তু এর বাইরে আমরা কিছু বুঝি না, কিছু জানি না। যখন আস্তে আস্তে সাবালক হয়েছি তখনও কিন্তু আমরা শিশুরূপে মানুষই ছিলাম। কিন্তু এখন কথা হলো যে একজন মানুষ একটা বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে যে কে এই বাচ্চাটিকে মানুষ করবে, কে এই বাচ্চাটিকে মানুষ বানাবে। এখন এক ধরনের লোক বলতেছে যে এই বাচ্চাটিকে মানুষ বানাবো মানে আল্লাহ তো তাকে মানুষ বানিয়ে দিয়েছে। না বাবা, এই মানুষ সেই মানুষ না। এই মানুষের আকৃতিতে পৃথিবীতে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তার ভিতরে সে শিক্ষার আলো বা আল্লাহর পথের শিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষ করতে হবে, তাকে মানুষ বানাতে হবে। তাহলে আল্লাহ যে বলেছে তোমরা পুনরায় ঈমান আনো, তো পুনরায় ঈমান আনো বলতে আমরা এটাই বুঝবো যে আমরা শিশুকালে মানুষের স্রোতে পৃথিবীতে এসেছি, কিন্তু পূর্ণ মানুষ আমরা জ্ঞানের দিক দিয়া, প্রেমের দিক দিয়া নেই, সত্যের দিক দিয়া নেই। তাই যখন আমরা যৌবন প্রাপ্ত হতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের পূর্ণ ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। তাই বলা হয়েছে একটি ঈমান হলো ঈমানে মজমাল, আরেকটি ঈমান হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মজমাল যেটি, সেটি না দেখিয়া বিশ্বাস করা, আল্লাহ আছে, রাসূল আছে, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের সকলের মালিক, এ হলো একটা ঈমান। আরেকটা হলো কি, আর এ হলো যে ঈমানটির কথা বললাম, সেটি হলো কিন্তু না দেখিয়া বিশ্বাস করা। আরও একটি ঈমান হলো কি, ঈমানে মুফাসসাল, যাকে বিস্তারিত বিশ্বাস বলা হয়, দেখে শুনে বুঝে বিশ্বাস আনা, তার মানে ঈমান আনা। তাহলে দেখা গেছে যে আল্লাহ বলেছে কোরআনে তোমরা পুনরায় ঈমান আনো। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো একটু বাড়িয়ে বলতে হলো, এক প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যাওয়া হলো। তাই এখন আমি যে কথাটি বলবো সে কথাটি হলো, দেখুন, যে আমরা যদি এই পৃথিবী থেকে এই মুক্ত হতে চাই বা আল্লাহর পথে আমরা পবিত্র হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর সম্পর্কে বা আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। যেমন আল্লাহর কোনো সৃষ্টি আমি দেখেছি, সুবহানাল্লাহ বলেছি যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টির প্রশংসা করেছি, এ হলো বুঝে এবং না বুঝে আমরা প্রশংসা করেছি। আরেকটা হলো বুঝে প্রশংসা করেছি। যেমন দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শ্রেষ্ঠ নবী। আচ্ছা, শ্রেষ্ঠ নবী চারজন, এর মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী। তাহলে এই শ্রেষ্ঠ নবীর যে বিষয়টা, তিনি কথাই বলা হয়েছে যে আমি মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম জগৎ কোনো কিছু সৃষ্টি করতাম না। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্ব অঙ্গ কী দ্বারা সৃষ্টি করেছেন? আরবি দ্বারা। আচ্ছা, এবং এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড কী দ্বারা সৃষ্টি করেছেন? আরবি অক্ষর দ্বারা। তাহলে এই আরবি অক্ষর, এই আরবি অক্ষর দিয়ে কিন্তু আমরা দেখা যায় কায়দা আমাসিপারা কিংবা আমরা কোরআনের দিকে লক্ষ্য করি, এই আরবি দিয়ে কোরআনটা লেখা। তাহলে এই আরবিতে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করা হয়েছে। এবং দেখা যায় যেই দেশে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইলেন সেই দেশটিও কিন্তু আরবি ভাষার দেশ। হ্যাঁ, তাহলে পৃথিবীতে যত অক্ষর আছে এর মধ্যে শ্রেষ্ঠ অক্ষর আরবি, আল্লাহর মনোনীত, আর আল্লাহর মনোনীত অক্ষর। তাহলে এই অক্ষর বা হরফ দ্বারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষকেও সৃষ্টি করেছেন। এখান থেকে কিছু অক্ষর যদি আমাদের দেহ কোরআনের মধ্যে আমরা দেখতে পাই তাহলে আমাদের জন্য দুজক হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এগুলো দেখার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক
এবং মানব দেহের ভিতরে আল্লাহ বহু কিছু রেখেছে। তো এই সম্পর্কে আমি পরবর্তী আলোচনায় আলোচনা করব যে মানব দেহটা মধ্যে আর কী কীভাবে কীভাবে কী আল্লাহ রেখেছে। আচ্ছা, তাহলে একটা কথা আপনারা বলতে পারেন, তাহলে পৃথিবীতে যে অন্য অন্য ভাষা আছে, যেমন চায়না ভাষা আছে, হিন্দি আছে, বাংলা, এরপরে ফার্সি, বিভিন্ন ভাষা আছে, তাহলে এগুলা কি আল্লাহর পছন্দ নয়? দেখেন, আল্লাহর পছন্দ হবে না কেন? যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর আদরের নবী, অন্যান্য নবীরাও আল্লাহর আদরের নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আদরের নবী, কিন্তু একটা হলো শ্রেষ্ঠ আর একটা হলো শ্রেষ্ঠের থেকে একটু কম শ্রেষ্ঠ। এরকম অন্যান্য ভাষাগুলো, এর মধ্যে আরবি ভাষা আল্লাহর মনোনীত এবং পছন্দের ভাষার মধ্যে পছন্দের একটি নবী আল্লাহ পাঠিয়েছেন। তাই আমি বলতেছি যে এই বিষয়গুলো আমাদের এভাবে বুঝে নিতে হবে, তাহলে আমাদের আর কোনো প্যাচ সৃষ্টি হবে না। যাই হোক, হে জগতবাসী, আজকের যে আলোচনাটি করছি এটি আপনারা কি বুঝলেন? এবং অবশ্যই আপনাদের মনের মধ্যে এই কথাগুলো জায়গা দিতে হবে যে আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের দেহতত্ত্বের মধ্যে ঢুকে আমাদের এই অক্ষরগুলো দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। তবে ইনশাল্লাহ আমরা একদিন পবিত্র পথে চলে যাব, আল্লাহর সাথে বিলীন হতে পারবো, আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। তবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে আপনাদের সামনে যেন আরও ভালো কোনো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।